তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, নিউজ ফিডে আসলে তোমরা ওয়ান ইন এ মিলিয়ন তোমরা এখানে ইভেন্ট একটা দেখতে পাবা। এটার ভিতরে কিন্তু ক্রিমিনাল, রেড ক্রিমিনাল, তারপর দিয়ে সামুরা, তারপর দিয়ে দেখো তোমাদেরকে আমি ঢুকে দেখাই সামুরা, এমনকি এখানে বান্ডিল আছে। তো তোমরা এখান থেকে ক্রিমিনাল বান্ডিলটা চুজ করে নিতে পারবা। আর এটা কিভাবে তোমরা কমপ্লিট করবা ফুল ভিডিওটা দেখো, এখানে কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা বুঝবে না। আর আমি এখানে ফুল দেখাই দিব তোমরা এটা ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবা। তো দেখো এখানে ফার্স্টে এখানে বলছে যে কনফার্ম দেওয়ার পরে এখানে চুজ করতে বলছে যে তুমি কোন ক্যারেক্টার নিয়ে বেশি খেলো, ঠিক আছে, কেলি ক্যারেক্টার, ম্যাক্সিম ক্যারেক্টার, হায়াতো নাকি, এখানে কোন ক্যারেক্টার নিয়ে তুমি বেশি খেলো। তো এখানে আমি বেশি খেলি যেমন কি ম্যাক্সিম, ঠিক আছে, ম্যাক্সিম আমি সব ক্যারেক্টার আমি দিলে খেলি। তো আমি এখানে ম্যাক্সিম দেওয়ার পরে এখানে ইএসের উপরে চাপ দিব, ঠিক আছে। চাপ দেওয়ার পরে দেখো এখানে আমাদের পাঁচটা বান্ডিল, এখানে এই বান্ডিলটা আছে, তারপর দিয়ে এই বান্ডিলটা আছে, তারপর দিয়ে এটা আছে, সামুরে আছে, এমনকি দেখো রেড ক্রিমিনাল যে বান্ডিলটা আছে, এই রেড ক্রিমিনাল বান্ডিলটা এখানে আছে। তো তোমরা এখান থেকে এই মিশনটা কমপ্লিট করবা কীভাবে আমি ফুল বলে দিতে আসি। আর এটা কিন্তু ফুল বলে দিব তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে লাইক না করে থাকলে একটা করে সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করলে কিন্তু বুঝবে না। তো দেখো এখানে রেড ক্রিমিনালে এখান থেকে তুমি যে কোনো একটা বান্ডিল চুজ করবে, ঠিক আছে। তো সবাই রেড ক্রিমিনালে করতে আছে, তো কারণ এখানে রেয়ার এমিতে আছে রেড ক্রিমিনাল। তো রেড ক্রিমিনাল দেওয়ার পরে কনফার্মে চাপ দিবা, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে ইএসের উপরে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এখানে দেখো চুজ ইউর ল্যান্ডিং স্পোর্ট, তো এখানে মধ্যে চুজ ইউর ল্যান্ডিং স্পোর্ট, তো এখানের মধ্যে তুমি কোন জায়গার মধ্যে বেশি ল্যান্ড করো, ঠিক আছে। তো তুমি এলফিন মোডে বেশি করো না, নাকি বারমুদা, নাকি তোমার কালাহারি। তো এখানের মধ্যে সবাই বেশিরভাগ ল্যান্ড খেলে কিন্তু বারমুদা মোড়ে। তো তোমরা এখানে বারমুদা ক্লক টাওয়ার যেটা আছে এটা দিয়ে দিতে পারো, অথবা বারমুদা রিমনাম ভিলেজ এটা দিতে পারো, ঠিক আছে। তো এখানে ক্লক টাওয়ার দিয়ে দিছি, ক্লক টাওয়ার দেওয়ার পরে এখানে ইএসের উপরে চাপ দিবে, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে চুজ ইউর ওয়েপন, মানে তুমি কোন গান দিয়ে বেশি খেলো। তো এখান দিয়ে সাধারণত এডাব্লিউএম আমরা কম খেলি, ইস্কারও একদম কম খেলি, একে মাঝামাঝি খেলি, শর্টগান আর MP40 বেশি খেলা। তো এখানে যারা শর্টগান দিয়ে বেশি খেলো তারা শর্টগান চুজ করো, আর যারা MP40 নিয়ে বেশি খেলো তারা MP40 চুজ করো। তো আমি আবারও বলতে আসি এখানে কিন্তু স্কিপ করলে তোমরা বুঝবে না। আর যারা যারা এখনও ভিডিওতে লাইক দেও না, লাইক করে দাও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবো, যাতে পরবর্তী নিউজ আমি এটা ইভেন্টটা নিয়ে ফুল নিউজ, এমনকি সামনে যা ইভেন্ট আসবে আমি সবগুলো নিউজ আপডেট কিন্তু এই চ্যানেলে ছাড়বো। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। তো এখানে MP40-র উপরে চাপ দিছি। চাপ দেওয়ার পরে দেখো ইএস, ইএস দেওয়ার পরে চুজ ইউর ইভেন্ট, মানে তুমি এখানে মধ্যে কোন ইভেন্ট। তো এখানে বুইয়া ইভেন্ট চলে গেছে, এটাও নাই, এটা কোবরাও নাই, ইউনিভার্সিটি এটাও নাই, এখন চলতে আছে র্যাম্পেজ। তো আমি এখানে র্যাম্পেজের উপরে কনফার্ম দিই, ইএস দিয়ে দিছি। দেখো এটা হচ্ছে মেন তোমার এখানে চুজ ইউর থ্রি ট্যাগ, মানে এখানে তুমি তিনটা ট্যাগ ইউজ করতে হবে। তো এখানে মধ্যে বেস্ট প্লাট আমি ইউজ করছি, তারপর দিয়ে টিম সার্ভার এটা ইউজ করছি, আর এখান থেকে যে কোনো তিনটা দিলেও চলবে, সমস্যা নেই। তো এখানে এরপরে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তিনটা দেওয়ার পরে দেখো আমি তিনটা ট্যাগ ইউজ করতে আছি, এমনকি ইএসের উপরে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে দেখো এখানে মধ্যে আমার এই ট্যাগগুলো ইউজ করছে কত, এখান দিয়ে নিচে দিয়ে সংখ্যাটা দেখা দিতে আছে। তো এখানে এই নিচে যে গিফটের অপশন আছে এখানের উপরে তোমরা চাপ দিবা। চাপ দেওয়ার পরে দেখো ক্লেমের অপশন আসছে, ক্লেমের অপশনে চাপ দিলে কিন্তু একটা স্ক্রিনশট তুলবো। তো তোমরা দেখো এ দেখো একটা স্ক্রিনশট তুলছে, ঠিক আছে। এখন আমাদের যে কোনো একটা রিওয়ার্ড দিব, দেখো আমাদের তোমার XP দিছে, 300 XP দিছে, ঠিক আছে। তো এখানে মধ্যে 300 XP দেওয়ার পরে এখানে মধ্যে দেখো লোকেশন অনেকে আছে, অনেকে যে অনেকগুলো চুজ করছে তুমি, তো এটা চুজ করলে কিন্তু এটাতে আসবো। আর এখানে নিচে দেখো 2022 8 মাসের 5 তারিখ লগ ইন টু ক্লেম, মানে তোমরা এখানে 2022-এর 5 মানে সামনে মাসের 5 তারিখে লগ ইন করলে কিন্তু এখানে ইভেন্টে ঢুকলে কিন্তু তোমরা যে কোনো একটা রিওয়ার্ড পেয়ে যাবে। আবার দেখা যাক ওটাকে ওই রিওয়ার্ডটা কি ক্রিমিনাল দেয় নাকি অন্য কিছু দেয়। তো সবাই 5 তারিখ পর্যন্ত ওয়েট করো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে 5 তারিখ যে ইভেন্টটা চলতেছে এটা 5 তারিখে আমাদেরকে কী দেয় ওটা নিয়ে যদি কোনো ইয়ে হয় সমস্যা হয় এটা নিয়ে আমি আবার আপডেট ভিডিও ছাড়বো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর এখানে ঢুকে ঢুকে মাঝে মাঝে দেখিও, আর যদি এটাতে কোনো আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট নিউজের ভিডিও দিয়ে দিব। আর এখানে 5 তারিখে আমাদেরকে গেমের ভিতরে আবার দেখা যাক কী দেয়, কী রেড ক্রিমিনাল দেয় নাকি অন্য কিছু দেয়। তো এখানে তো ইভেন্ট আসছে যে ক্রিমিনাল, তারপর দিয়ে বান্ডিলগুলো, আবার দেখা যাক আমাদেরকে কী দেয়। ওকে, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই অল।
with